রাজশাহী বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে রাজশাহী অন্যতম। রাজশাহীতে ভ্রমণের জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না, এখানে যে কোনো সময় ভ্রমণ করা যায়। ঢাকা থেকে খুব কম খরচে চলে আসতে পারেন ট্রেনে করে রাজশাহীতে। এছাড়াও রয়েছে বাস এবং বিমান, আপনার সুবিধা মোতাবেক যে কোনো একটি বেছে নিয়ে চলে আসতে পারেন রাজশাহীতে। চলুন হাতে একদিনের সময় নিয়ে রাজশাহীতে বয়ে চলা পদ্মা নদীর আইবাদ, টিবাদ এবং মুক্তমঞ্চ ঘুরে আসি। কেমন হবে খরচের হিসেব তার একটি ধারণা দেবার চেষ্টা করব এই ভিডিওতে। এখন আছি আমরা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনে, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব পদ্মা নদীতে টিবাদের দিকে। এই হচ্ছে স্টেশনের কাউন্টার এদিকে, আর এখন আমরা বেরিয়ে যাব, এখান থেকে গাড়ি নেব। আমরা অটো নিয়ে এসেছি হচ্ছে টিবাদে যাওয়ার জন্য, আর আমাদের গাড়িওয়ালা ভাই হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম লিপন। এখন আমরা তার গাড়িতে যাবো টিবাদের উদ্দেশ্যে, আর এখান থেকে হচ্ছে আপনারা অটো পেয়ে যাবেন, অটো বড় এবং ছোটো এসে ছোটোগুলোও পেয়ে যাবেন, অল্প লোক হলে ছোটোগুলো নেবেন। আমরা চারজন এই চলে এসেছি হচ্ছে টিবাদে, আর এই হচ্ছে টিবাদের গেট। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, আর সামনেই হচ্ছে পদ্মা নদী। আমরা এখন ভিতরে প্রবেশ করবো, কোনো এন্ট্রি ফি নেই। এই হচ্ছে পদ্মা নদী, আর এদিক দিয়ে হচ্ছে বাদ দিয়ে রেখেছে, পর্যটকরা এখানে এসে বসতে পারবেন। বিভিন্ন দোকানপাটও আছে। আমরা টিবাদ দেখে যাত্রা শুরু করেছি আইবাদের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 4 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 10 থেকে 12 মিনিট। আমরা চলে এসেছি হচ্ছে আইবাদ, এটা হচ্ছে 3 নম্বর গেট। 3 নম্বর গেট হচ্ছে আইবাদ, আমরা গেট দিয়ে প্রবেশ করলাম, আর দু সাইডে আছে এরকম দোকান। এই হচ্ছে আইবাদ। আইবাদ বলতে হচ্ছে একটা রাস্তা চলে গেছে ঠিক ইংরেজি আয়ের মতো, আর দুই সাইডে হচ্ছে বাঁধ আছে, যেন ওই পানির ঢেউ এসে রাস্তা যেন না ভেঙে যায়। এই শুধুমাত্র এই রাস্তাটির কারণেই হচ্ছে এই জায়গাটির নাম আইবাদ। আর সামনে এই যে সুন্দরী, বিকালবেলা যখন রোদ না থাকে তখন এই সব জায়গাতে বসে বসে নদীর সৌন্দর্যটা উপভোগ করা যায় আর কি। আমরা আইবাদ থেকে ঘুরে এখন যাচ্ছি হচ্ছে পদ্মার পাড়ে মুক্তমঞ্চের দিকে। আমরা এই যে অটো নিয়েছি, এর ভাড়া হচ্ছে 70 টাকা দিতে হবে,
আমার পিছনে এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহী। এটা হচ্ছে পার্ক হবে, এটার কাজ চলতেছে, এখনো চালু হয়নি। এখন সময় হচ্ছে 1:05, আর আমরা চলে এসেছি হচ্ছে পদ্মার পাড়ে মুক্ত মঞ্চে। এই হচ্ছে মুক্ত মঞ্চ, আর এই হচ্ছে গেট। গেটে কোনো ব্যানার নেই, সুন্দর রাস্তা। আর ওই যে সামনে এটা হচ্ছে পদ্মা নদী। এই সকল নৌকাতে হচ্ছে আপনারা উঠে বেড়াতে পারবেন পদ্মা নদীতে। কোনটা বাবু, এই একটা নৌকাতে মোট লোক আসবে হচ্ছে 28 জন, আর এর ভাড়া হচ্ছে ঘন্টা বাবু 1000 টাকা। আর এপার থেকে ওপার যাতায়াতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা পদ্মার পার ঘুরে বা মুক্ত মঞ্চ ঘুরে আমরা যাত্রা শুরু করেছি হচ্ছে হোটেলের দিকে, আমরা খাবার খাবো। এখানে শেষ করছি আমাদের পদ্মা পাড়ের